আসসালামু আলাইকুম, ডেকোরিও লাইফে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ফ্রুট কাস্টার্ড বানানোর রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি পাত্রে হাফ লিটার দুধ গরম করে নেব। দুধটা গরম হতে হতে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। চামচ দিয়ে ভালো মতো নেড়ে নেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি। যেহেতু আজকের রেসিপিতে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ হবে, তাই এই পর্যায়ে চিনি কম দিচ্ছি, কারণ ভ্যানিলা কাস্টার্ড পাউডারে আইসিং সুগার মিক্স করা থাকে, তাই চিনিটা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এদিকে আগের থেকে জাল করে রাখা হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা তরল দুধে আমি প্রায় 6 চা চামচের মতো ভ্যানিলা কাস্টার্ড পাউডার অ্যাড করছি। ভালো মতো মিক্স করে নেব। এরপর চুলার জাল লো ফ্লেম করে গরম করতে থাকা দুধের সাথে কাস্টার্ড মিল্ক অল্প অল্প করে ঢালতে থাকব, আর চামচ দিয়ে ঘন ঘন নাড়তে থাকব। এতে কাস্টার্ড মিল্কটা গরম দুধের সাথে ভালো মতো মিশে যাবে। 5 মিনিটের মতো চুলায় জাল দিয়ে নামিয়ে নিব। এখন দুধটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে দিন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এখন একটি বাটিতে প্লেন কেক বিছিয়ে নিয়েছি। এদিকে ঠান্ডা করে রাখা কাস্টার্ড মিল্ক অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আজকে কাস্টার্ডে আমি 3 ধরনের ফ্রুট ব্যবহার করছি। প্রথমে দিচ্ছি কেটে নেওয়া কলা, আপেল এবং আনার দানা। এখানে ফলের পরিমাণ আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। এখন আবার দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটা পরিমাণ ঠান্ডা কাস্টার্ড মিল্ক। এখন কাস্টার্ডটা আমার পছন্দ মতো এবং টেস্টটা দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি চকলেট কাপ কেক এবং 1 কাপের মতো ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিমের ওপর দিচ্ছি চেরি, কিছু ড্রাই ফ্রুট, আনার দানা আর বেশ কিছুটা চকলেট অ্যান্ড সুইট বল। ব্যাস, হয়ে গেল দারুণ স্বাদের ইয়ামি ফ্রুট কাস্টার্ড। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, কমেন্টে আমাদের জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।